আসি তবে। ধন্যবাদ। না না, সে কি, প্রচুর খেয়েছি, আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি ধারণাই ছিল না আমার। ধন্যবাদ। রাত বেশি এইবার চলি তবে স্যার, আসবো না কি বলেন, হুজুরের সামান্য কেরানি, দয়া করে ডেকেছেন এ তো আমি ভাগ্য বলে মানি। খেটে খুটে সে কি কথা, নিজের বাড়ির কাজ আর খাটবো না, চুপ করে খেয়ে যাব স্যার, চলি তবে। কি যে মজা, সত্যি স্যার মজার ব্যাপার, এমন মজার কথা এর আগে শুনি নাই আর। চিঠি পড়ে ভেবেছি তাহলে কাল বুঝি আপনার মেয়েদের কারো জন্মদিন, নেমন্তন্ন কার্ডে লেখা ছিল ডলির জন্মদিনে আসা চাই, তাই তো স্যার সামান্য কিছু চকোলেট কিনে আনলাম, এসে দেখি। তাই নাকি, চকোলেটও খায় নাকি ডলি? হতে পারে, সে যাকে, সত্যি কথা বলি ডলি নাম কুকুর ছানার, আর তার জন্মোৎসব সত্যি এক ইউনিক ব্যাপার। সত্যি নাকি, ওদেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা? তাহলেও বলুন তো, এমন নিখুঁত ভাবে সেটা এদেশে আপনি ছাড়া কে আর দেখালো? অনেকেই হবেও বা, সেসব কি জানি, আপনার অধীনস্থ জনৈক কেরানি, দয়া করে ডেকেছেন বলে তবেই না জানা গেল, তেমন না হলে এও তো আমার পক্ষে জানা সম্ভব হতো না স্যার। সত্যি স্যার, কুকুরের ছানা, তার জন্মদিনে এত খরচের হাত, 2000, তা হবে না, ও ব্যাটার বাদশাহী বরাত। আসবো না, সে কি স্যার, এমন খুশির দিন আর আমাদের এ জীবনে বলুন তো আসে কতবার, চোখে পানি? না না স্যার, ও কিছু না, কি জানেন খেয়েছি এমন শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে এখন রাতও হলো, আপনারও বিশ্রাম নেবার সময় হয়েছে, আসি তবে স্যার।